Welcome to my tech channel. Hello viewers, আজকে আমরা দেখব কিভাবে আমাদের সাবটাইটেল গুলো অটোমেটিক্যালি ট্রান্সলেট করতে পারি বা অটোমেটিক্যালি আমরা এক বা একাধিক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে সাবটাইটেল গুলো আমাদের ভিডিওতে অ্যাড করতে পারি। তো সেজন্য আমরা খুব সহজে একটি সিস্টেমে করতে পারি যেটা হচ্ছে অটোমেটিক্যালি হবে। তবে এটার জন্য প্রথমত ইংলিশ সাবটাইটেলটি প্রথমত করে নিতে হবে অথবা লিখে নিতে হবে। তো আমরা দেখে আসি কিভাবে আমরা আমাদের সাবটাইটেলগুলো অ্যাড করতে পারি অন্যান্য ল্যাঙ্গুয়েজে, অথবা আমরা এখান থেকে টপিকস নির্বাচন করতে পারি যে হাউ টু অ্যাড সাবটাইটেল টু এ ভিডিও অটোমেটিক্যালি আর হাউ টু অটো ট্রান্সলেট সাবটাইটেল ফর্ম অন ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার। তো চলেন দেখে আসি আমরা কিভাবে আমাদের সাবটাইটেলগুলো অটোমেটিক্যালি আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে অ্যাড করতে পারি। তো সেজন্য আমাদের যেটা করতে হবে, আমাদের চ্যানেলে চলে যেতে হবে, আমাদের যে ভিডিও আপলোড করেছি যে ইউটিউব চ্যানেলে সেটাই চলে যেতে হবে। তো আমার ইউটিউব চ্যানেলের আমি এখানে এখন লগ ইন করাই আছে, এখানে এখানে লগ ইন করাই আছে আমাদের ইউটিউব চ্যানেলে। তো আমরা প্রথমত চলে যাব আমাদের সাবটাইটেলের ভিতরে। সাবটাইটেল আসার পরে যে আমাদের সমস্ত ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমরা আমাদের একটি ভিডিও সিলেক্ট করব যেটা সাবটাইটেলে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেওয়া নেই, শুধুমাত্র একটি দেওয়া আছে, শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজটি দেওয়া আছে সাবটাইটেল। তো বাকিগুলো আমরা এখন দেখব কিভাবে আমরা অটোমেটিক্যালি করতে পারি। তো সেজন্য আমরা আমাদের এই যে হাউ টু প্রফেশনাল অটো রেকর্ডিং এই ভিডিওটি সিলেক্ট করি এবং ওপেন করি। দেখি এখানে দেখা যাচ্ছে ভিডিও সাবটাইটেল আসতেছে, যে ইংলিশ সাবটাইটেলটা এখানে অলরেডি পাবলিশ করা হয়েছে, আর একটি অটোমেটিক্যালি যেটা আছে সেটা করা নেই। তো আমরা দেখে আসি প্রথমে ইংলিশ সাবটাইটেলটি কী অবস্থায় আছে। হ্যাঁ বন্ধুরা, এই যে পূর্ণাঙ্গ সাবটাইটেলটি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই সাবটাইটেলটি কিন্তু আমরা প্রথমত করে নিয়েছি, এর আগে এর পূর্বে আমরা এটা করে রেখেছিলাম। তো এই সাবটাইটেলটি করাই আছে, আমরা জাস্ট অন্যান্য ভাষায় এবার সাবটাইটেলটা আমরা ট্রান্সলেট করব বা অটো কনভার্ট করে নেব আমরা অন্য ল্যাঙ্গুয়েজে। এখানে শুধুমাত্র ইংলিশটা থাকবে, ইংলিশটা যেহেতু করাই আছে, তো ইংলিশটা না হলে কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজে হবে না, সেজন্য অবশ্যই আমাদের ইংলিশটা প্রথমে করে নিতে হবে। তো আমরা যেটা করব, এটা প্রথমত আমরা ডাউনলোড করে নিই। ডাউনলোডে যে সাবটাইটেল আছে, ক্লিয়ার সাবটাইটেল আছে, আপলোড ফাইল আছে, তো এখান থেকে আপনারা ডাউনলোড সাবটাইটেলে যাবেন, গেলে এমন সাবটাইটেলটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এবার এটা ওপেন করে দেখি কেমন এসেছে। হ্যাঁ, এই যে আমাদের সাবটাইটেলটি দেখা যাচ্ছে যে পূর্ণাঙ্গ সাবটাইটেলটি কিন্তু এখানে আমাদের ডাউনলোড হয়ে এসেছে। তো আমরা এবার যেটা করব, এই সাবটাইটেলটিকে আমরা আমাদের সেভ করে রাখি, কারণ সাবটাইটেলটি ডাউনলোড হয়ে আছে। আচ্ছা, এটা থাক, তো সেভ থাকছে, আমার ডাউনলোড ফাইলে থেকে যাবে এটা। অবশ্য আপনারা প্রথমে এটা ডাউনলোড করে নেবেন, কারণ এখান থেকে যদি সাবটাইটেল রিমুভ হয়ে যায় আবার পরিশ্রম করে পুনরায় করা লাগবে। তো আপনারা প্রথমত এটা ডাউনলোড করে নেবেন। তো এটা এভাবে থাক, আমরা এটা ক্লোজ করি। যেহেতু এটা ইংলিশ, আমাদের এই ইংলিশটা করাই আছে, এটা আমাদের আর করা লাগতেছে না। তবে আপনাদের যদি করা না থাকে প্রথমে এটা করে নেবেন। এবার আমরা যাই অন্য ল্যাঙ্গুয়েজে করব। তো এখানে দেখেন অটোমেটিক্যালি যেটা আছে এটা কিন্তু ভুলভাল আছে, কারণ এটা হচ্ছে অটো এসেছে, এটা সাবটাইটেল তৈরি করার পূর্বে এসেছে। তো আমরা দেখে আসি এটার ভিতরে কি আছে। এই যে এখানে কিন্তু তেমন কিছুই নেই, কারণ আমরা যদি সাবটাইটেল না লিখে দিই বা
ক্যাপশনে না করি তাহলে এমন কয়েকটি ওয়ার্ড আসবে ছোট ছোট। তো এখানে আমরা যেটা করব এটা আমরা ক্লিয়ার টেক্সট করে নেই এবং আমরা এটা ক্লোজ করি। যেহেতু আমাদের ইংলিশটা করা আছে তো ইংলিশ তো আর আমাদের লাগছে না, তো সেজন্য আমরা সহজে যেটা করব এটা এখান থেকে ডিলিট করে দেব। এখানে আনপাবলিশ আছে, ডাউনলোড আছে এবং ডিলিট আছে, তো এখান থেকে আপনারা জাস্ট এটা ডিলিট করে দেবেন, ডিলিট ক্যাপশন। তো এটা ডিলিট হয়ে গেল, তাহলে সাবটাইটেল কিন্তু আমাদের শুধু ইংলিশটা থাকলো। তো ইংলিশটা থাক, এবার আমরা আরও কিছু অন্যান্য ল্যাঙ্গুয়েজে সাবটাইটেলগুলো অ্যাড করতে চাচ্ছি, তো সেজন্য আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজে চলে যাব। অ্যাড ল্যাঙ্গুয়েজে আসার পরে আমরা নর্মালি যেহেতু বাংলা ভিডিও তো আমরা বাংলা সিলেক্ট করি। এবার বাংলা এসেছে, এখানে দেখেন অ্যাড পাবলিশ অ্যাড করতে বলছে এবং এখানেও অ্যাড করতে বলছে, তো আমরা এখানে অ্যাডে ক্লিক করি, দেখি কি আসে। এই যে এখানে কিন্তু অটো ট্রান্সলেট কিন্তু আসে নাই, তার মানে এটা আমাদের অটো ট্রান্সলেট হচ্ছে না। তো সেজন্য আমরা দেখে আসি কিভাবে অটো ট্রান্সলেট করা যায়। তো এখানে অটো ট্রান্সলেট যেহেতু আসছে না, তো আমরা ওটাকে বাংলা করে নিয়ে আগে দেখি কি অবস্থা দাঁড়ায়। তো সেজন্য আমরা আমাদের যে সাবটাইটেলটি ডাউনলোড করে রেখেছিলাম সেটা আমরা দেখে আসি এবং সেটা আমরা ট্রান্সলেট করে নিই। তো সেজন্য আমরা চলে যাব, আমাদের সাবটাইটেলটি আছে ডাউনলোডে, ডাউনলোডে ক্যাপশন নামে আছে যে এটা, তো আমরা এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং আমরা আমাদের গুগল ট্রান্সলেটে চলে যাব। আমাদের যে গুগল ট্রান্সলেট আছে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং এখানে আমরা বাংলা করে দিলাম, বাংলা করা যাচ্ছে। তো বাংলা আমরা এখানে সিলেক্ট করি, এই যে আমাদের সাবটাইটেলটি কিন্তু এবার বাংলায় ট্রান্সলেট হয়ে গেল। তো এটা এবার আমরা কন্ট্রোল সি দিয়ে আবার কপি করে নিই, কপি করে আমাদের পূর্বের যে ফাইলটি ছিল সেখানে আমরা পেস্ট করে দিই যে এটা। তো আমরা এখানে আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম, এবার দেখেন ফাইলটি কিন্তু বাংলায় সাবটাইটেল হয়ে গেছে। এবার আমরা এটা সেভ অ্যাজ করব, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে আমরা ডেস্কটপে সেভ করব এবং এখানে একটা নাম দিই, এখানে যে কোনো আপনারা একটি ফাইলের নাম দিবেন। সাবটাইটেল আমরা ফাইলের নাম দিলাম এইচএবি ডট, এটা যেহেতু বাংলা, BANGLA বাংলা এবং আন্ডারস্কোর বাংলাদেশের বিডি দিয়ে দেবেন ডট SRT। তো আমরা SRT ফরম্যাটে ফাইলটি ডেস্কটপে সেভ করলাম, এবার দেখে আসি ফাইলটি এখানে এসেছে কি না। এই যে এটা এসেছে আমাদের এখানে, তো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের সাবটাইটেলে চলে যায় এবং এখান থেকে আপলোড দিই। আপলোড দেওয়ার পরে সিলেক্ট সাবটাইটেল ফাইল টাইপ, তো এটা আমরা কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে আমরা আবার ডেস্কটপে চলে যাই, যে আমাদের সাবটাইটেলটি এই যে সাব বাংলা আন্ডারস্কোর বিডি এটা, তো এটা আমরা সিলেক্ট করে দিই, দেখি আসে কি। এই যে আমাদের বাংলায় সাবটাইটেলটি কিন্তু চলে এসেছে, এবার আমরা এটা পাবলিশ করে দিই। এটা কিন্তু বাংলায় পাবলিশ হয়ে গেল। তো আমরা এখানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনে যাই এবং টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনটাও আমরা এখান থেকে বাংলায় করে দিই। তো আমরা এটা কপি করে নিলাম, ট্রান্সলেট করে নিই, আর সেজন্য আমরা চলে যাব আবার গুগল ট্রান্সলেটে এবং এখানে আমরা সাবজেক্ট
টাইটেলটা দিয়ে দিয়ে যে বাংলা হয়েছে এটা আমরা কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আমরা আবার এটাকে টাইটেলে দিয়ে দিই, এবং এখানে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনটাও আমরা বাংলায় করে নিই। তো সেজন্য আমরা আবারও এখানে গুগল ট্রান্সলেটে যাব এবং পেস্ট করব এই যে আমাদের এটা ডেসক্রিপশন। তো আমরা এই ডেসক্রিপশনটুকু কপি করে নিই এবং এখানে পেস্ট করে দিই এবং পাবলিশ করে দিই। এই যে আমাদের কিন্তু বাংলা সাবটাইটেল হয়েছে, ইংলিশ হয়েছে। তো এবার আমরা দেখি অন্য ভাষায় আমাদের অটোটি আসে কি। আমরা আবার অ্যাড ল্যাঙ্গুয়েজে চলে গেলাম, যার পরে আমরা এখান থেকে হিন্দি সিলেক্ট করে দিই, হিন্দি সিলেক্ট করে দিলাম এবং অ্যাড সাবটাইটেলে চলে যাই। তো এবারে কিন্তু দেখেন বাংলা করার পরে কিন্তু এটা অটো ট্রান্সলেট চলে এসেছে। প্রথমে ইংলিশ করলে অটো ট্রান্সলেটটা আসা কথা ছিল, কিন্তু যে কারণে হোক ওটা আসে নাই। তো বাংলা করার পরে দেখেন অটো ট্রান্সলেট চলে এসেছে। তো আমরা এবার অটো ট্রান্সলেট করে দিলাম, এটা কিন্তু হিন্দি হয়ে গেছে, দেখছেন। এভাবে আপনারা খুব সহজেই এবার আমরা পাবলিশ করে দেব, এটা হিন্দিতে যে পাবলিশ হয়ে গেছে। তো হিন্দিতে আমরা এবার টাইটেল এবং ডেসক্রিপশনটাও অ্যাড করে দিই। তো এটা আমরা এখান থেকে হিন্দি করে নিই, আমাদের গুগলে আছে এটা, ওইটা আমরা হিন্দি করে নিই। তো এই যে এটা আমাদের টাইটেল, তো এখান থেকে আমরা এটা কপি করে নিলাম, হিন্দিটা কপি করে নিয়ে আমরা আমাদের টাইটেলে বসিয়ে দিলাম এবং ডেসক্রিপশনটাও আমরা এখান থেকে কপি করে নিই, এটা ডেসক্রিপশন, এটাও আমরা কপি করে নিয়ে আমাদের ডেসক্রিপশনে বসিয়ে দেব। এবার আমরা পাবলিশ করে দিই। যে তাহলে আমাদের এখানে ইংলিশ হয়েছে, বাংলা হয়েছে, হিন্দি হয়েছে। আমরা যদি চাই আরও একটি ল্যাঙ্গুয়েজ অ্যাড করি, তো সেজন্য আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করি এবং এখান থেকে আমরা অ্যারাবিকটা দিই, অ্যারাবিক। অ্যারাবিক দেওয়ার পরে আমরা আবারও অ্যাডে যাই, অ্যাডে যাওয়ার পরে আমরা যে অটো ট্রান্সলেটে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের অ্যারাবিক হয়ে গেছে সাবটাইটেলটাই। এবার আমরা পাবলিশ করি, দেখে এই যে পাবলিশ হয়ে গেছে। এবার আমরা এটাকে টাইটেল এন্ড ডেসক্রিপশনটাও চেঞ্জ করে দিই। তো আবার আমরা গুগল ট্রান্সলেটে যাব, যে এখানে আমরা অ্যারাবিকটা দিয়ে দিই, অ্যারাবিক। তাহলে আমাদের এইটা অ্যারাবিক হয়ে গেল। এবার আমরা এটা কপি করে নিই, টাইটেলে দিয়ে দিই, ডেসক্রিপশনটাও আমরা কপি করে নিই। ডেসক্রিপশনটা আমরা পুরোটাই নিয়ে নিই, কপি করে নিলাম এবং এখানে আমরা ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, ওইটা পাবলিশ করে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু একটি, দুইটি, তিনটি, চারটি হয়ে গেছে। আমরা আরও একটি করতে পারি, আরও একটি করব, কারণ আমাদের এখানে যে আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাই। আপনারা এখানে যতগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাবেন, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। তো আমরা মোটামুটি এশিয়ার জন্য চীনা, চাইনিজ এটা করতে পারি, চায়নাদের জন্য। এটা যেহেতু আমাদের পাশের দেশ, নিকটবর্তী দেশ, তো এখান থেকে আমরা অটো ট্রান্সলেট করি এবং পাবলিশ করে দিই। এবং তাহলে দেখলেন আমরা কত সহজে অটো ট্রান্সলেটের মাধ্যমে সাবটাইটেলগুলো বিভিন্ন আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে আমরা সাবটাইটেল অ্যাড করতে পারি।
তো ভিউয়ার্স, একটি জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনার সাবটাইটেল থাকলে আপনার ভিডিওর অডিয়েন্স বেড়ে যাবে এবং ভিডিও 3-4 গুণ 5 গুণ 10 গুণ পর্যন্ত বেশি ভিউ চলে আসে আপনাদের ভিডিওতে। তো সাবটাইটেল আপনারা এই জন্যই করবেন, বেশি অডিয়েন্স পাবেন এবং আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক হবে ভালো। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন ইউটিউবে যত ভিডিও আপলোড করবেন সবগুলো সাবটাইটেল দেওয়ার জন্য, এবং সাবটাইটেল দেওয়া তো দেখলেন, এবং এর পূর্বেও আমার একটি ভিডিও আছে সেটা আপনারা দেখে নেবেন সাবটাইটেলের উপরে। সাবটাইটেল আসলে বেশি সময় লাগে না করতে, একটু পরিশ্রম করলে অনেক সুন্দর ভালো মানের সাবটাইটেল তৈরি করা যায়। তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা আজকের মতো এটা এখানে শেষ করি। তো চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পাওয়ার জন্য। তো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। খুদা হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব।